রোববার সারা দেশে ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের উপর হামলার জন্য সরকারি বাহিনীকে দায়ী করেন তিনি আমরা অবিলম্বে আমাদের সম্পাদকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি গতকালকে যে তাণ্ডবলীলা চালানো হয়েছে পুলিশ র্যাব এবং আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে যে যেভাবে ওলামা মাসায়কদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এর এর বিরুদ্ধে এবং সাংবাদিকদের উপরে যে অত্যাচার করা হয়েছে বন্ধুরা আমার এর বিরুদ্ধে এর প্রতিবাদে আগামীকাল যে হরতাল ডেকেছেন ওলামা মাসায়করা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই হরতালকে সমর্থন জানাচ্ছি এদিকে পুলিশ এবং সাংবাদিকদের উপর জামায়াত শিবির সহ উগ্রপন্থী দলগুলোর বিচার বিভাগীয় তদন্ত চাইলেন বিএনপির স্থায়ী ব্যারিস্টার রফিকুল ইসলাম জিয়া পরিষদ আয়োজিত গণ অবস্থানে তিনি এই দাবি করেন শুক্রবারের ঘটনায় চারজন নিহত হবার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা সরকার যুদ্ধাপরাধের বিচার চাইলেও সাইদির রায় কেন ঘোষণা করা হচ্ছে না তাও জানতে চান তিনি পাশাপাশি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের দাবি অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা গৈশোর চন্দ্র রায় অভিযোগ করেন শাহবাগের তরুণদের আন্দোলনকে সরকার নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে